অক্ষ ইন্ডিকেট করে হচ্ছে সময়, আর ওয়াই অক্ষ হচ্ছে এখানে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে মিলি ভোল্ট, এক্স অক্ষ হচ্ছে মিটার, একটা বড় ঘর মানে 5 মিলিমিটার। সুতরাং মাথায় রাখবেন 1 সেকেন্ডে মোট 5টা বড় ঘর, 1 সেকেন্ডে মোট 5টা বড় ঘর অতিবাহিত হতে হবে, 1 সেকেন্ডে মোট 5টা বড় ঘর অতিবাহিত হতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই এগুলো জেনে আমি কি করবো, আপনি ফাউল জিনিস পড়াচ্ছেন। আসলে আপনি ঠিকই বলছেন, আমি ফাউলি পড়াচ্ছি, এটা জাস্ট একটু আপনাকে ওরিয়েন্টেড করে নিচ্ছি, কারণ আমরা কিছুক্ষণ পরে হার্ট রেট ক্যালকুলেট করা শিখবো, সেখানে সময়টার একটা গুরুত্ব আছে ভাই। হ্যাঁ, এই জন্য অল্প কষ্ট হলে একটু পরে আপনাকে তাহলে বলতে হবে, তাহলে 1 সেকেন্ডে কয়টা বড় ঘর যায়, উত্তর হচ্ছে 5টা বড় ঘর, 5টা বড় ঘর যায়। নেক্সট প্রশ্ন আপনাকে যে একটা বড় ঘরের জন্য তাহলে কতটুকু সেকেন্ড, তাহলে একটা বড় ঘরের জন্য মাত্র 0.2 সেকেন্ড, 5 দিয়ে ভাগ করেন, 1 সেকেন্ডকে 5 দিয়ে ভাগ করেন, 0.2 সেকেন্ড হবে। সো একটা বড় ঘর মানে 0.2 সেকেন্ড। আপনারা সবাই জানেন একটা বড় ঘরে আবার 5টা ছোট ঘর থাকে, এরকম একটা বড় ঘরে 5টা ছোট ঘর থাকে, তাহলে একটা ছোট ঘর সমান কত সেকেন্ড, 0.2কে আবার 5 দিয়ে ভাগ করেন, 0.04 সেকেন্ড। সো আপনাকে তিনটা জিনিস মুখস্থ করতে হবে, মনে রাখবেন, একটা হচ্ছে 25 মিলিমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ, সময়, ঠিক আছে, 25 মিলিমিটার হচ্ছে 1 সেকেন্ড, এটা মনে রাখতে হবে। নেক্সট মনে রাখতে হবে একটা বড় ঘর, এক বড় ঘর মানে 5 মিলিমিটার মানে 0.2 সেকেন্ড। তিন নাম্বার যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা ছোট ঘর, একটা ছোট ঘর ইজ ইকাল টু 0.04 সেকেন্ড, সবগুলোকে আমি 5 দিয়ে ভাগ করছি, 1 সেকেন্ডকে 5 দিয়ে ভাগ করলে হয় 0.2 সেকেন্ড, 0.2 সেকেন্ডকে 5 দিয়ে ভাগ করলে হয় 0.04 সেকেন্ড, মানে হচ্ছে 10 ঘর। তো নর্মাল একটা ইসিজির মেশিনে একটু এই জিনিসগুলো আমাদের আগে জানতে হতো বেশি, ইদানিং জানতে হয় না, কারণ কি জানেন ইসিজি মেশিনে এটা সফটওয়্যারের মাধ্যমে ঢুকায় দেওয়া হয়। আগে যেমন এটা ঠিক করতে হতো, আগেকার যে ইসিজি মেশিন ছিল ঠিক কত মিটার পার সেকেন্ড এই বেগেই যাবে এক্স অক্ষ, আর ওয়াই অক্ষতে মিলিভোল্ট, 1 মিলিভোল্টই দেওয়া থাকবে, 1 মিলিভোল্ট মানে হচ্ছে 10 ঘর। এখন সাপোজ ধরে নেন যে সেখানে ভুল করে কেউ 0.5 মিলিভোল্ট দিয়ে রাখছে, কেউ ভুল করে 0.5 মিলিভোল্ট দিয়ে রাখছে, তাহলে মনে রাখেন ইসিজির যে ওয়েভ গুলা সেগুলো আমরা ছোট ছোট পাব, ইসিজ 5 ঘর আছে, মোবাইলে দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে দেখেন 5টা ঘর আছে, যদি 5 ঘরে থাকে ইসিজির ওয়েভ গুলা ছোট ছোট দেখাচ্ছে। আপনি এখন বলতে পারেন কই ভাই এরকম তো আমি নর্মালি দেখি, এটা ঠিক এরকম আপনি নর্মালি দেখেন, কিন্তু এটা আইডিয়ালি যদি 10 ঘর থাকতো, আইডিয়ালি যদি 10 ঘর থাকতো এই ওয়েভ গুলা ডাবল বড় দেখা যাইত। তো হার্টের চারিদিকে পানি আছে, যার জন্য ওই বিদ্যুৎ মানে ইসিজির যে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সেটা পেপারে আসার সময় অর্ধেক হয়ে যাচ্ছে, এরকম কারণে, প্যাথোলজিক্যাল কারণে এরকম ইসিজিটা লো ভোল্টেজ হতে পারে, মানে ছোট ছোট ওয়েভ পাওয়া যাচ্ছে। তো এই জন্যই আমাকে আগে ফিজিওলজিটা জানতে হবে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যাই, তারপরে আপনারা জানেন যে ভেন্ট্রিকুলার ওয়ালে অ্যাক্টিভিটি যাই, এরপরে বেজের দিকে অ্যাক্টিভিটি যাই, আমি একটু পরে এগুলো ডিটেলস বলবো। একটা পেট মোটা, আমার মোটা পেট মোটা একটা লোকের মতো ছবি লাগে, যেখানে ডিপোলারাইজেশন অনলি ডিউ টু সোডিয়াম, মনে রাখেন ছবিতে যাই থাক, ডিপোলারাইজেশন অনলি ডিউ টু সোডিয়াম, আর রিপোলারাইজেশন পটাশিয়াম আর ক্লোরাইড মনে রাখেন, ঠিক আছে, পটাশিয়াম আর ক্লোরাইড, মাঝখানে একটা ফেজ আছে ফেজ টু, প্ল্যাটু ফেজ, এখানে কিছুক্ষণ এই যে উপরে উঠছে এরপর আর নিচে নামে না, প্ল্যাটু ফেজে স্টিফ লাইন হয়ে আছে, স্টিফ মানে সোজা যাচ্ছে, এই সোজা যাওয়ার কারণে মানে এই জায়গায় কিছুটা ডিলে হয়। এখন আপনি বলতে পারেন প্ল্যাটু ফেজের সুবিধাটা কি, সেই এভিনোডাল ডিলের মতো পুরা বডি হার্ট কন্ট্রাকশন করার পরে পুরা বডি যে ব্লাড পাচ্ছে সেটার জন্য একটা সময় পাচ্ছে, এটা আপনি নিজের মনের মধ্যে জেনে রাখলেন। এই অ্যাকশন পটেনশিয়াল এতক্ষণ ধরে যে ভাষা ভাষা নলেজ দিচ্ছি, একটা ইসিজি এর ছবি, আপনি ইসিজি তে যেটা দেখতে পান সেটা হচ্ছে যতগুলা হার্ট মাসল ফাইবার আছে সবগুলা মাসল ফাইবারের সমন্বিত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। 2 নাম্বার কথা হচ্ছে পি ওয়েভ ছোট কেন, পি ওয়েভ আর এর সমান হলে সমস্যা কি হতো, দুটা প্রশ্নের অ্যান্সার কেউ কি দিতে পারবেন, যদি দিতে পালস তৈরি হওয়ার পরে সে দুইটা অ্যাট্রিয়ামে ছড়ায় পড়ে, এখন অ্যাট্রিয়ামে যে ইম্পালস গুলো আছে সেই ইম্পালস গুলো তো খুব ছোট বাচ্চা বাচ্চা মুরগির মতো লাফালাফি করে, বাচ্চা হাসির মতো লাফালাফি করে, সে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলের দিকে যেতে চায় বাট পারে না, অ্যাট্রিয়ামের ইম্পালস গুলো রাইট অ্যাট্রিয়ামে ঢুকছে, লেফট অ্যাট্রিয়ামে ঢুকছে, তাদের একটা টার্গেট থাকে যে তারা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে যাবেই,
কিন্তু পারে না। কেন পারে না? আপনারা ফিজিওলজিতে ফার্স্ট ইয়ারে পড়ে দেখবেন, এই বরাবর একটা ফাইব্রাস রিং আছে। ফাইব্রাস টিস্যু হচ্ছে, মনে রাখেন আমাদের যদি কোথাও বড় কোনো অপারেশন হয়, দেখেন যে সেখানে ফাইব্রাস টিস্যু ফরমেশন হয়েছে। একটা মানুষের লিভার নষ্ট হয়ে গেছে, সেখানে সিরোসিস হয়েছে, লিভার তো আছে মানে লিভার নষ্ট হয়ে গেছে। এরকম লাংসেও কিন্তু ফাইব্রোসিস হয়, তার মানে ওই টিস্যু কিন্তু কোনো কাজের না, সে কাজে বাধা দিবে। সে এখানে যে ফাইব্রাস টিস্যু ফিজিওলজিক্যালি সৃষ্টিকর্তা আমাদের দিয়ে দিছে, এর মেন কারণ হচ্ছে ইম্পালসটা অ্যাট্রিয়াম থেকে ভেন্টিকুলার যেতে দিবে না। সৃষ্টিকর্তা বলছেন না যাওয়া যাবে না, যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে সবগুলো ইম্পালস একসময় এভি নোডে আসবে, দেন সৃষ্টিকর্তা একটা রাস্তায় এভি নোড দিয়ে এই ভেন্ট্রিকলে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, মনে রাখেন এই ইম্পালসটা সারা অ্যাট্রিয়ামে যে ছড়ায় পড়তেছে, মনে রাখেন এই ইম্পালস আর কোনো কিছুই না, সোডিয়াম এয়ার ফ্লো, সোডিয়াম এয়ার ফ্লো। আর একটা জিনিস মনে রাখেন, পুরো হার্টে সবচেয়ে বেশি মাসল আছে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলে, পুরো হার্টে সবচেয়ে বেশি মাসল আছে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলে। সুতরাং হার্টের অ্যাক্সিস মানে সব ইলেকট্রিক্যাল ফ্লো লেফট ভেন্ট্রিকুলার এই বরাবর যাওয়ার চেষ্টা করবে। যদি কোনো কারণে এই এর উল্টা বরাবর যায়, তখন এই ইসিজির ওয়েভগুলো আমি নেগেটিভ পাব। যদি কখনো এই লেফট ভেন্ট্রিকুলের অ্যাপেক্স বরাবর না গিয়ে তার উল্টা দিকে যায়, তখন আমি ওয়েভগুলা নেগেটিভ পাব। তাহলে ফার্স্টে দেখেন, এই যে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে একটা পজিটিভ চার্জযুক্ত আয়ন, সে সারা অ্যাট্রিয়ামে ছড়ায় পড়ছে টুয়ার্ডস দ্য অ্যাক্সিস, অ্যাক্সিসটা হচ্ছে এটা, অ্যাক্সিস বরাবর ছড়ায় পড়তেছে, এই জন্য পি ওয়েভটা আমি পজিটিভ পাচ্ছি, এই জন্য পজিটিভ পাচ্ছি, কেন অ্যাক্সিসের দিকে তাই। নেক্সট কথা হচ্ছে, আমি আপনাকে প্রশ্ন করছিলাম পি ওয়েভ এত ছোট কেন, আর এর সমান হইলে সমস্যা কি ছিল? উত্তরটা হচ্ছে অ্যাট্রিয়ামের ভিতরে মাসল কম আছে, স্যান্ডেল অফ হিজে আসবে, তারপরে আপনারা জানেন যে কিউআরএস ফরমেশন হবে। এখন কিউআরএস এর প্রথম কম্পোনেন্ট হচ্ছে কিউ, কিউ হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন, মানে সবার আগে এই বিদ্যুৎটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অথবা সোডিয়ামের ফ্লোটা সবার আগে সেপ্টামে আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে কিউটা কেন নেগেটিভ, ওয়াই কিউ নেগেটিভ? খেয়াল রাখবেন, ফ্লোট তো ফ্লো যদি এই বরাবর হয় তাহলে হবে পজিটিভ, আর যদি এর রিভার্স বরাবর হয় তাহলে হবে নেগেটিভ। মনে রাখেন সেপ্টামে সোডিয়ামের ফ্লো হয় আপওয়ার্ডস এন্ড টু দা রাইট, সেপ্টামে সোডিয়ামের ফ্লো হয় আপওয়ার্ডস এন্ড টু দা রাইট, এই জন্য কিউটা কিছুটা নেগেটিভ হয়, তবে এটার পরিমাণ একটা ছোট ঘর পর্যন্ত হতে পারে। দেখেন এই কিউটা অনেক ছোট, একটা ছোট ঘর পর্যন্ত হতে পারে, যদি এক ঘরের বেশি কিউ দেখা যায় তা এটা প্যাথোলজিক্যাল, এটা নিয়ে পরে কথা বলবো। এবং লেফট ভেন্ট্রিকুলের মাসল বরাবর, আপনারা সবাই জানেন যে এই জায়গায় মাসল অনেক মোটা থাকে, অনেক মোটা থাকে বলে এখানে সোডিয়ামের ফ্লোটা অনেক বেশি হবে এবং অনেক জোরে কন্ট্রাকশন করবে, যার জন্য গ্যালভানোমিটারের কাঁটাটা অনেক পজিটিভ দিকে ছড়ায় যাবে। এই জন্য আর হচ্ছে ভেন্ট্রিকুলের মাসলের এজ ডিপোলারাইজেশন করে হচ্ছে এই জায়গাটুকু, এই জায়গাটাকে বলা হয় বেজাল, পোস্টেরো বেজাল এরিয়া, পোস্টেরো বেজাল এরিয়া। তাহলে আপনি খেয়াল করে দেখেন, সোডিয়াম আমার আছে এই জায়গায়, এই জায়গা থেকে তখন উল্টা দিকে সোডিয়ামের ফ্লো হয়, এই জায়গা থেকে উল্টা দিকে সোডিয়ামের ফ্লো হয়, আর উল্টা দিকে সোডিয়ামের ফ্লো হওয়ার জন্যই দেখেন কেন পজিটিভ, কেউ বলতে পারেন কিনা? মনে রাখেন, আপনার বুঝার সুবিধার্থে বললাম, এর ভিতরে অনেক জটিল কথা আছে, বাট মনে রাখেন এই যে অংশটা রিপোলারাইজেশন, আপনার বুঝার সুবিধার জন্য বলি, এটা ক্লোরাইডের ফ্লো এর জন্য, তাহলে বুঝতে সুবিধা হচ্ছে। রিপোলারাইজেশন শুরু হয় হচ্ছে এইভাবে, একদম বাইরে থেকে ভিতরের দিকে যায়, এইভাবে রিপোলারাইজেশন শুরু হয়, এভাবে রিপোলারাইজেশন শুরু হয়, যেখানে ডিপোলারাইজেশন শেষ হয়েছে রিপোলারাইজেশন তার উল্টা অ্যাক্সিসে যায়। তাহলে আপনি একটু চিন্তা করেন, ক্লোরাইড একটা নেগেটিভ চার্জযুক্ত আয়ন, যাচ্ছে নেগেটিভের দিকে, নেগেটিভ চার্জযুক্ত আয়ন যাচ্ছে কার্ডিয়াক অ্যাক্সিসের বিপরীত দিকে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, খেয়াল রাখে। প্রশ্নটা, আমার প্রশ্নটা হচ্ছে ওয়াই টি ইন্টারভালের প্যাথোলজি আছে, সহ আরো বেশ কিছু জিনিসের প্যাথোলজি আছে। শুধু আমি আপনাকে পিআর ইন্টারভাল সময় সম্পর্কে এখন জাস্ট আমি আপনাকে কি বোঝাই, আপনাকে যদি বলি পিআর এর গুরুত্বটা কি, এস এন ওডে ইম্পালস তৈরি করে অ্যাট্রিয়াম দিয়ে ভেন্ট্রিকুলে যেতে যে সময়টা লাগে সেটা হচ্ছে পিআর ইন্টারভাল। তাহলে পিআর ইন্টার, পিটা কি,
পিটা হচ্ছে অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন, অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন খেয়াল রাখেন, পিটা হচ্ছে অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন। আর কিউআরএস কি? কিউআরএস কমপ্লেক্স হচ্ছে, মনে রাখেন, কিউআরএস কমপ্লেক্স হচ্ছে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। তাহলে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন কখন হবে? ভেন্ট্রিকুলার ইম্পালস আসলেই না ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হবে। তাহলে অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন শুরু হয়ে এটা ভেন্ট্রিকল পর্যন্ত যেতে যে সময়টা লাগে, দ্যাট ইজ পিআর ইন্টারভাল। নর্মাল পিআর ইন্টারভাল হচ্ছে 3 থেকে 5 ছোট ঘর, 3টা থেকে 5টা ছোট ঘর হচ্ছে পিআর ইন্টারভাল। এখন আমি আপনাকে ফিজিওলজিক্যাল একটা প্রশ্ন করি, যে ইম্পালসটা তৈরি হচ্ছে এটা ভেন্ট্রিকলে যেতে বেশি সময় লাগতেছে, কেন বেশি সময় লাগতে পারে? কেউ কি একটু আনমিউট হয়ে বলছি, খুবই ইম্পর্টেন্ট, হার্ট ব্লকের ইসিজি খুব ইম্পর্টেন্ট। কারণ যতগুলো হার্ট ব্লক আছে, আপনারা জানেন ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি কমপ্লিট হার্ট ব্লক, এই কমপ্লিট হার্ট ব্লকের ইসিজি যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, আপনি রুগী কিন্তু মেরে ফেলবেন। আমি বলে দিচ্ছি, কমপ্লিট হার্ট ব্লকের ইসিজি আপনাকে আইডেন্টিফাই করতে হবে অ্যাজ এ ডক্টর, আপনার বাড়ির লোকের আইডেন্টিফাই করতে হবে। কারণ এমআই হলে হার্ট ব্লক হয়, এখন একটা রোগীর শুধু হার্ট ব্লক আছে আর এমআই এর অল্প সাইন আছে, আপনি হার্ট ব্লক চিনতে না পারলে কিন্তু ভুল করবেন। সো পিআর ইন্টারভাল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিআর ইন্টারভাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সেটাকেই ফার্স্টে আপনাকে বলতে হবে, এখানে কি কিছু থাক বা না থাক, এটা একটা কিউআরএস কমপ্লেক্স, এটা আপনাকে মাথায় ঢুকাতে হবে। কারণ এটা পি ওয়েভ এর পরে যেটা পাবেন সেটা অবশ্যই কিউআরএস কমপ্লেক্স। কিন্তু কিউ কে, আর কি, আর এস কি? আপনারা সবাই জানেন প্রথম যে নেগেটিভ ডিফ্লেশন এটা হচ্ছে কিউ, প্রথম যে নেগেটিভ মানে এতটুকু হচ্ছে কিউ, খেয়াল রাখেন, প্রথম যে নেগেটিভ ডিফ্লেশন এটা হচ্ছে কিউ, প্রথম যে পজিটিভ ডিফ্লেশন সেটা হচ্ছে আর। আর এর পরে যদি কোনো কিছু নেগেটিভ থাকে তাহলে সেটা হচ্ছে এস, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখেন, এই 3 নাম্বারটা খেয়াল করে দেখেন, এখানে উপরের দিকে উঠছে, শুরুতেই উপরের দিকে উঠছে, নিচের দিকে নামার কোনো চিন্তা ভাবনাই নাই, তাহলে এখানে কিউ নাই, এটা খেয়াল রাখেন, এখানে কিউ নাই, তাহলে শুধুমাত্র উপরের দিকে উঠছে, তার মানে এখানে আছে আর। একটু নিচের দিকে নামছে, যদিও বেসলাইন টাচ করে নিচের দিকে নামেনি, তারপরও এটাকে আমরা ইনডাইরেক্টলি এস বলবো, এবং আবার একটু উপরের যে ওয়েব এটাকে বলবো আর। সুতরাং এই প্যাটার্নের নাম হচ্ছে আর এস আর প্যাটার্ন, কিন্তু কমপ্লেক্সটাকে কিন্তু আপনাকে কিউআরএস কমপ্লেক্স বলতে হবে, কিউ থাক বা না থাক। আবার এটাতে দেখেন, এই যে নিচে নামছে কিউ, উপরে উঠছে আর, আবার নিচে নামছে এস, এটাতে দেখেন শুধুমাত্র আর আছে, আর কিচ্ছু নাই, শুধু আর আছে, কিউও নাই এসও নাই, তারপরও তাকে কিউআরএস কমপ্লেক্স বলতে হবে। তো এই কনসেপশন গুলো যেন মেয়ের কিউআরএস কমপ্লেক্স হতে পারে, কত রকমের দেখেন, শুধু কিউ আর শুধু আর আছে এরকম হতে পারে, আর আছে এস আছে আর আছে এরকম, আর আর এর পরে যদি নেগেটিভ কিছু থাকে এস, তারপরে আবার আর আছে, ঠিক আছে, শুধু আর শুধু এস আছে এরকম বিভিন্ন, যদি বেশি থাকে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা আছে। কি ঝামেলা? এই যে দেখেন আপনারা অলরেডি বলে ফেলছেন যে হার্ট ব্লক, আবার পিআর পিআর ইন্টারভাল যদি খুবই ছোট হয় তার মানে বুঝতে হবে হার্ট খুব বেশি কাজ করতেছে, এটা নর্মাল ট্যাকিকার্ডিয়াতে হতে পারে। আর একটা খুব খারাপ অসুখ আছে, নাম হচ্ছে WPW সিন্ড্রোম, খুব খারাপ একটা অসুখ। ইলেকট্রিক্যাল পিকচার পাই, মনে রাখেন 10টা ইলেকট্রোড বসায়ে আমরা মোট 12টা ছবি পাই, ওই ছবিগুলোকে বলা হয় লিড, মনে রাখেন ছবিগুলোকে বলা হয় লিড। তাহলে মোট কয়টা ছবি পাই? 12টা ছবি, তার মধ্যে 6টা ছবি আসে হচ্ছে 4টা লিম্ব লিড, লিম্ব ইলেকট্রোড থেকে, কি কি? ইউনিপোলার আর বাইপোলার লিড। আমি এগুলার ফিজিওলজি আবার অনেক, এগুলার আবার অনেক ফিজিক্স হয়েছে, তাই দুটা ইউনিপোলারের মাঝখান থেকে এই লিডটা তৈরি হয়েছে, এজন্য এগুলাকে বলা হচ্ছে বাইপোলার লিড, ঠিক আছে? আর 6টা চেস্ট লিড আসতেছে, 2 হাতে 2টা 2 পায়ে 2টা, খেয়াল করে দেখছেন, আর চেস্টে মোট 6টা। এখন প্রশ্ন হচ্ছে এরা লিড নাকি ইলেকট্রোড, এরা যেন মিস না হয়, আমরা হয়তো ভুল বলি, এগুলোকে বলা হয় ইলেকট্রোড, লিড হচ্ছে ইসিজি পেপারে যে ছবিটা আমরা দেখি সেটা হচ্ছে লিড, এটা যেন ভুল না হয়, এটা যেন ভুল না হয়, পায়ের উপরে বসাবেন কোনো সমস্যা নাই, যার হাত কাটা আছে আপনি সরাসরি শোল্ডারে বসাতে পারেন কোনো সমস্যা নাই। এটার মিড ক্ল্যাভিকুলার লাইনে বসবে V4, তাহলে V3 কই বসবে? 2 আর 4 এর মাঝখানে বসবে V3, তাহলে V5 কই বসবে? অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইনে। আর V6 কই বসবে? আরো ভিতরের দিকে, আমি যদি অ্যাক্সিলা এক্সপোজ করি তাহলে V6 হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইনে। এই এটা আপনাদের অবশ্যই মুখস্থ থাকা উচিত, এজন্যই মুখস্থ থাকা উচিত যে আপনার, আমি নিজেও খুব ভালো পারি এটা বলতেছি না, মিনিমাম জ্ঞানটুকু রাখার চেষ্টা করি।
এবার আসেন একটু খেয়াল করে দেখেন, এই যে চারটা ইলেকট্রোড বসাইছি চার হাত পায়ে, এর মধ্যে কালোটা হচ্ছে দুধ ভাত, এটা দুধ ভাত। দুধ ভাত মানে এখান বাম হাত থেকে একটা ছবি তোলা হবে আর বাম পা থেকে একটা ছবি তোলা হবে। এই তিনটা থেকে যে তিনটা সরাসরি ছবি তোলা হয়, দেখেন রাইট হ্যান্ড থেকে যে ছবিটা তোলা হয় এটার নাম হচ্ছে অগমেন্টেড রাইট লেখা আছে। অগমেন্টেড আবিষ্কারক, ইসিজি মেশিনের আবিষ্কারকের উপর ভিত্তি করে এটার নাম দেওয়া হয়েছে এনথোভেন ট্রায়াঙ্গল। এনথোভেন ট্রায়াঙ্গল খেয়াল রাখেন, এই তিনটা ক্যামেরা দিয়ে আমরা মোট ছয়টা ছবি তুলি। একটা হচ্ছে তিনটা, আমি অগমেন্টেড তিনটা ছবির কথা বললাম, এই বরাবর তিনটা ছবি ওঠে, খেয়াল রাখেন। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে এই দুধ ভাত রেখে লাভটা কি? আপনি বলতে ভি এল, আপনারা সবাই জানেন এল তে লেফট আর এভিএল অগমেন্টেড লিড লেফট লেফট হ্যান্ড এন্ডে। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখানে একটা সেন্টার রাখাই তাহলে এই বরাবর ক্যামেরা দিয়ে ছবিগুলো ওঠে। এখন একটু খেয়াল করে দেখেন, এই দুইটা লিডের মাঝখানে আরো একটা নতুন একটা ছবি ওঠে, এই ছবিকে বলা হয় লিড ওয়ান লিড টু লিড থ্রি। একটু খেয়াল করে দেখেন, আমি এভিআর কে একটু পেছনের দিকে প্রসারিত করলাম, এভিআর কে পেছনের দিকে প্রসারিত করলাম, এভিআর কে পেছনের দিকে প্রসারিত করলে এভিআর আর এভিএল এর মাঝখান দিয়ে একটা লিড ওঠে, অন্য কালার থাকলে ভালো হতো পাওয়া যায়, এটার নাম হচ্ছে লিড ওয়ান। খেয়াল করেন, এই দুটোর নাম হচ্ছে লিড ওয়ান, ঠিক আছে। আচ্ছা এবার আসেন এভিআর খান দিয়ে একটা লিড আসে, এটার নাম হচ্ছে লিড টু। আর আমি যদি এভিএল কে পিছনের দিকে নেই তাহলে এভিএফ আর এভিএল এর মাঝখান দিয়ে একটা লিড আসে, এটার নাম হচ্ছে লিড থ্রি। কিভাবে এই তিনটা লিড আসে এটা না জানলেও আপনার চলবে, কিন্তু কোন লিড কোন ভিআর এভিআর কে আমি পিছনের দিকে নিছি, দুইটার মাঝখানে লিড ওয়ান, লিড ওয়ান তাহলে কোন দিকে থাকতেছে, দেখেন হার্টের লেফট সাইডে থাকতেছে, লেফট ল্যাটারাল বরাবর। এবার আসেন এই এভিআর আর এভিএফ এর মধ্যে লিড টু, লিড টু কই থাকতেছে, একটু নিচের দিকে থাকতেছে, হার্টের নিচের দিকে থাকতেছে, এভিএফ নিজেও নিচের দিকে থাকতেছে। এই এভিএফ আর এভিএল এর মাঝখান থেকে লিড থ্রি এটা কই থাকতেছে, আপনি বলতে হবে হার্টের নিচের দিকে থাকতেছে। সো এখান থেকে কিন্তু আপনার একটা ধারণা হচ্ছে হার্টের নিচের দিকে কিন্তু নাকি কনসেপশন রাখতে হবে, লিড ওয়ান আর এভিএল পাওয়া যায়। আমি আবার একটা ছবি আঁকায় দেখাচ্ছি আপনাকে, বুঝতে কেউ পাচ্ছেন কিনা, যে আমি যদি বলি হার্টের লেফট ল্যাটারালে কোন লিড পাওয়া যায় আপনাকে কিন্তু বলতে হবে ভাই ওয়ান এভিএল পাওয়া যায়। এটা যদি এতক্ষণ আমি বুঝাতে, এভিএফ এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস কে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস কে রিপ্রেজেন্ট করে, খেয়াল রাখেন, ঠিক আছে। এই 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 ছবিটা কেউ কারোর লিড টুর কিউআরএস কমপ্লেক্স সবচেয়ে বড় দেন লিড থ্রি অ্যান্ড লিড ওয়ান, লিড থ্রি এবং লিড ওয়ান কি ওই দিকেই থাকে কিন্তু একটু ডেভিয়েটেড থাকে, একটু ডেভিয়েটেড থাকে, তো টু এর চেয়ে ছোট থাকে। এই জিনিসটা আমি আপনার কাছে এভিআর, তার মানে এভিআরটা হার্টের অ্যাক্সিস হচ্ছে লেফট বাম দিকে আর এভিআরটা ডান দিকে, এভিআর এর যে ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে সেই ক্যামেরাটা হার্টের ডান দিকে উপরের দিকে আছে, অ্যাক্সিস এর ঠিক বিপরীত দিকে, আপনি দেখবেন অ্যাক্সিস এর ঠিক বিপরীত দিকে। সো এখানে কিউআরএস কমপ্লেক্স কেমন হবে, নেগেটিভ হবে, দিস ইজ নর্মাল ফিজিওলজিক্যাল কিউআরএস নেগেটিভ আছে কিনা জানাই না, আমি একটু কমেন্ট চেক করে নিই। চান তাহলে ওয়ান এভিএল টা আপনার লাগবে, এর সাথে আরো কিছু লাগবে আমি একটু পরে বলবো, ওয়ান এভিএল ল্যাটারালটা বুঝতে চাইলে লাগবে, এর সাথে আরো কিছু লাগবে আমি পরে বলবো। তো আশা করছি আপনারা একটু আবার একবার দেখেন এই ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, এখানে ভি ওয়ান, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস যদি লেফটে চলে যায় এটা ভি টু, মিড ক্লাভিকুলার লাইন ফিফথ ইন্টারকোস্টাল স্পেস এটা ভি ফোর, ভি টু এবং ভি ফোর এর মাঝখানে হচ্ছে ভি থ্রি, এরপর এন্টার অ্যাক্সিলারি লাইন সেখানে ভি ফাইভ এবং ভি ওয়ান থেকে ভি সিক্স পর্যন্ত, এখানে ফাইভ সিক্স পর্যন্ত কিউআরএস এর প্যাথোলজি হবে আলাদা। আপনি একটু খেয়াল করে দেখেন, আমার হার্টের অ্যাক্সিস হচ্ছে লেফট ভেন্ট্রিকল বরাবর, হার্টের অ্যাক্সিস হচ্ছে লেফট ভেন্ট্রিকল বরাবর, যেখানে ভি ফাইভ ভি সিক্স লিড আছে, তাই না ভাই? সুতরাং এই জায়গায় ভি ফাইভ ভি সিক্স লিডে আমি সবচেয়ে বড় আর পাবো, ভি ফাইভ সিক্স এ সবচেয়ে বড় আর পাবো, সবচেয়ে ছোট আর পাবো কোন দিকে, রাইট সাইডে, রাইট সাইডে যেগুলো আছে সেগুলো সবচেয়ে ছোট আর পাবো। এই যে দেখেন ভি ওয়ান এর আর সবচেয়ে ছোট, ভি টুর এটা আমি মেন বই থেকে নিছি, ভি ওয়ান এ একটু ছোট, ভি টু থেকে একটু বড় হয়েছে, ভি থ্রি তে একটু বড় হয়েছে,
V456 এগুলোতে বড় আর 456 এগুলোতে কিউআরএস কমপ্লেক্সটা বড় হবে কারণ সামনে থেকে ছবি তুলছি আর এখানে ক্যামেরাগুলো আছে কিন্তু একটা পায়ে আর দুই হাতে দুইটা এই ক্যামেরা দিয়ে নরমাল ফিজিওলজিক্যাল যে ছবি সেই 12টা ছবি কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি এখন আপনি একটু খেয়াল করে দেখেন আমি যদি আপনাকে বলি হার্টের ইনফেরিয়র সারফেস T4 দেখেন আমি লেফট ভেন্ট্রিকুলার কোন প্যাথোলজি বোঝার জন্য কোন লিড দেখব আপনি V56 দেখেন না ভাই এই 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 মোট মোট 12টা লিড থাকে এবং নিচে একটা বড় লিড থাকে লিড 2 সাধারণত থাকে থাকে যদিও এই ছবিতে লিড 1 আছে এই লিড 2 তে আমরা রেট রিদম দেখি কেন দেখি কিভাবে দেখি পরে আসতেছি সেটা আমি নরমাল একটা ইসিজি পেপারে কি কি জিনিস থাকে সেটা দেখে আর নিচে লিড 2 টাই একটু বড় করে থাকে হার্ট রেট এবং রিদম ভালো করে দেখার জন্য লিড 1 আগে দেখব মনে রাখবেন আপনি যদি লিড 1 এ কোনো অ্যাবনরমালিটি পান সাথে সাথে লিড এভিএল দেখবেন V56 দেখবেন তা না হলে আপনি ইসিজি দেখাই শিখেন না আপনি একবারে সব দেখতে পারবেন না আপনি যদি একটা রোগীর লিড 2 তে কোনো ঝামেলা পান তাহলে সাথে সাথে লিড 3 দেখবেন এভিএফ দেখবেন কারণ কি এই তিনটা ইন্ডিকেট করে তার ইনফেরিয়র সারফেস আপনি যদি কোনো রোগীর V1 এ সমস্যা পান তাহলে V1 V2 দেখে নিতে পারেন রাইট ভেন্ট্রিকুলার জন্য অথবা V1 থেকে V4 বা V6 পর্যন্ত দেখে দিতে পারেন যে টোটাল অ্যান্টেরিয়র সারফেসটা তার কেমন আছে ঠিক আছে এই ইচ্ছা জাগে তো অনেক সময় আপনি V4 আর এরকম একলা সেই ক্ষেত্রে পুরো লিডটাই আপনি উল্টা দিকে বসাতে পারেন পুরো লিডটাই নরমাল না করে নরমাল লেফট সাইডে না করে আপনি রাইট সাইডে করতে পারেন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ COPD তে আপনারা সবাই জানেন লাংসের সমস্যার কারণে হার্টের রাইট সাইড এফেক্টেড হয় COPD তে লাংসের সমস্যার কারণে হার্টের রাইট সাইড এফেক্টেড হয় তাহলে একটু খেয়াল করে দেখবেন রাইট ভেন্ট্রিকলটা তুলনামূলক লেফটের চেয়ে মোটা হয়ে যাবে সুতরাং সোডিয়ামের ফ্লোটা রাইট সাইডের দিকে তখন বেশি চলে আসবে